বন্ধুরা, আমি রামিজ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লাসশিপ 2019-এর দ্বিতীয় প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটে আমরা দেখে নেব জেনারেল স্টাডিজ থেকে 40টি প্রশ্ন ও তার উত্তর। প্রথম প্র্যাকটিস সেটের দুটি পার্ট যদি আপনারা না দেখে থাকেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক ফলো করে আপনারা ভিডিওগুলি দেখে নিতে পারেন। আর এই প্রথম পার্টের ভিডিওতে আমরা 20 প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে একবার লাইক করে দেবেন। চলুন দেখে নিই আজকের ভিডিওর প্রশ্নগুলি। নরওয়ের মুদ্রার নাম কি? ক্রোন। ব্যুরো অফ পুলিশ রিসার্চ ডেভেলপমেন্ট সদর দপ্তর এখন কোথায়? নয়াদিল্লি। ঘোমট কোন রাজ্যের ঐতিহ্যশালী বাদ্যযন্ত্র? গোয়া। ডাবলিন কোন দেশের রাজধানী? আয়ারল্যান্ড। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর এখন কে? শশীকান্ত দাস। 2019 সালের অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের সিঙ্গেলস খেতাব কে জিতেছেন? নায়োমি ওসাকা। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। গোয়ার রাজ্যপাল এখন কে? মৃদুলা সিনহা। কোন দিনটি বিশ্বের তথ্য সংরক্ষণ দিবস হিসাবে পালিত হয়? 28শে জানুয়ারি। স্পেনের মুদ্রার নাম কি? ইউরো। কাঠপ্রভা পাখি অভয়ারণ্য কোন রাজ্যে আছে? কর্ণাটক। কোন গাছের মূলে শাসঙ্গ আছে? সুন্দরী। 1930 সালে মেদিনীপুরের কোথায় লবণ আইন অমান্য হয়? কাঁথি। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহরু। ভারতের প্রাচীনতম খনিজ তেল উৎপাদক রাজ্য কোনটি? আসাম। কোথায় গঙ্গা সমভূমিতে এসে পড়েছে? হরিদ্বার। কোন বছর জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা গড়ে ওঠে? 1957। কোন রাজ্যের কৃষি জমি সবথেকে বেশি অংশ জলসেচের আওতায় পড়ে? গুজরাট। কোন বছর ভারতের প্রথম লৌহ ও ইস্পাত শিল্প গড়ে ওঠে? 1830। ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোন রাজ্যে আছে? তামিলনাড়ু। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে যখনই আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছাবে। চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও।